সরকারি ভুলের খেসারত দিতে প্রাণ ওষ্ঠাগত নিম্ন আয়ের প্রতিবন্ধীদের শরণাপন্ন পৌরসভা এবং বিধায়কের কাছে। উদরপিণ্ডে বুধর ঘাড়ে পড়লে যে কি বিপত্তি হয় তা হাড়ে হাড়ে টের পাচ্ছে শান্তিপুর শহরের 24 জন মানবিক পেনশন পাওয়া বিশেষভাবে সক্ষমরা। কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও বছরের পর বছর চাতক পাখির মতো হাঁ করে থাকেন একটু সরকারি সহযোগিতার জন্য। আবার কেউ সে সুবিধা পাচ্ছেন দুবার করে, কথায় আছে বজ্র আটুনি ফসকা গেরো। উন্নত কম্পিউটার থাকলেও শান্তিপুরের 24 জন বিশেষভাবে সক্ষমরা তাদের মানবিক পেনশন হিসেবে 1000 টাকা প্রতি মাসে পেয়ে থাকলেও বাড়তি 1000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকেছে বেশ কয়েক মাস যাবৎ। আবার কারোর মানবিক পেনশনের টাকাই ঢুকল না, অথচ টাকা ফেরতের আইনি নোটিশ পৌঁছে গেল বাড়িতে। ন্যূনতম দুবেলা দুমুঠো অন্ন জোগাতে কারোর কারোর বেছে নিতে হয়েছে ভিক্ষাবৃত্তি পর্যন্ত, অথচ চালচুলোহীন বেশ কিছু মানুষের রাতের ঘুম ছুটেছে দুশ্চিন্তায়। দীর্ঘ লকডাউনে কর্মহীন অবস্থায় ব্যাংকে ভিড় জানিয়ে অনেকেই, কর্মহীন পরিবার প্রধানের বেরোজগারের ফলে কোথা থেকে কত টাকা এসেছে তা জানেন না অনেকেই। গনগনে অভাবের আছে, 2-1 ফোঁটা জল শুকিয়েছে চোখের নিমেষে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ জেলা প্রশাসনের তরফ থেকে বাড়িতে সমন আসার ফলে মাথায় হাত সকলে। সেখানে সরকারি ঠোঁট রাঙানি, চিঠি পাওয়া মাত্রই 10 দিনের মধ্যে বাড়তি 10 মাসের 1000 কোটি টাকা অর্থাৎ 10,000 টাকা ফেরত দিতে হবে, না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কেউ পৌঁছেছেন আইনজ্ঞর কাছে, কেউ বা জনপ্রতিনিধির কাছে। সে টাকা তো কবে তুলে সংসার খরচ হয়ে গেছে, এখন একসাথে কিভাবে দেওয়া সম্ভব? তাও যদি কিস্তি অনুযায়ী প্রতি মাসে অল্প কিছু পরিমাণ সামান্য ভাতার টাকা থেকে কাটিয়ে দিতেন তাহলে একটা কথা ছিল, কিন্তু একসাথে কোথায় পাবেন তারা? তাদের করুণ আর্তি, যদি দেওয়ার সে আর্থিক পরিস্থিতি থাকতো তাহলে কি আর সরকারি ভাতার আবেদন করার প্রয়োজন ছিল? বাড়িঘরের পরিস্থিতি আয়ের উপায় সমস্ত খতিয়ে দেখে তবেই মঞ্জুর হয়েছিল ভাতা। সরকারি টাকা কিভাবে ভুল হয়ে থাকলে ঢোকে তাদের অ্যাকাউন্টে? নির্ভীকভাবে দীপ্ত কণ্ঠে গলা উঁচু না করে বলতে পারলেও সরকারি দয়া দাক্ষিণ্যে চলা এই মানুষগুলো ফেরত দিতে রাজি আছেন, তবে ধাপে ধাপে। শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসক সুব্রত ঘোষ, বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর কাছে এই অনুরোধ নিয়ে বিষয়টি আন্তরিকভাবে দেখার অনুরোধ জানিয়েছেন তারা। ভুল স্বীকার করে নিয়ে পৌর প্রশাসক এবং বিধায়ক দুজনেই জানিয়েছেন, জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে দেখছি। বিধায়ক জানান, এ সরকার মানবিক, সাধারণ মানুষের বিড়ম্বনা হবে না এমন সিদ্ধান্তই নেবেন এটাই আশা করি। বিশেষভাবে সক্ষমদের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টাই আগেও করেছি, এবারেও পাশে থাকব। লাইফ সেলস এন্ড সার্ভিসেস, এখানে সমস্ত রকমের চিমনি, ওয়াটার পিউরিফাই এবং মডিউলার কিচেন সেলস ও সার্ভিসিং করা হয় অতি যত্ন সহকারে। ঠিকানা খিদিরপুর, আনন্দ মঠপাড়া, গুল কারখানার কাছে, বেথুয়া ডহরি, নদিয়া। যোগাযোগ নম্বর 9609011138। টাকা ঢুকে গেছে এরকম, অনেকে টাকা ঢোকেনি অথচ তাদের কাছে মেসেজ পাঠানো হয়েছে, তারা খুব বিড়ম্বনায় রয়েছে এবং আপনার কাছে আজকে সহযোগিতায় এসেছিল, কি বলবেন? আমি সহযোগিতার পূর্ণ আশ্বাস দিয়েছি, আমি মাননীয় মহকুমার শাসকের সাথে কথা বলবো এই বিষয়টা নিয়ে, যাতে ভুলটা তো সরকার পক্ষের তরফ থেকে হয়েছে, ওনারা সাধারণ মানুষ, ওনারা তো বুঝতে পারবেন না। সেই জন্য আমি বলবো যে বিষয়টাকে যেন সম্পূর্ণ মানবিকভাবে দেখা হয় এবং ওনাদের যাতে একটু পর্যাপ্ত সময় দেওয়া হয় এই টাকাটা ফেরত দেওয়ার জন্য, কারণ সরকারের নিয়ম বদলায় না, কিন্তু আমাদের সরকার মানবিকতার সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মানবিক মুখের প্রতিচ্ছবি নিয়ে সরকার পরিচালনা করেন, সেই জন্য আমার বিশ্বাস নিশ্চয়ই মহকুমা শাসক আমার ডাকে সাড়া দেবেন। আমি ওনাদের পাশে সবসময় আছি, সবসময় ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। খাতা করা আমার এখনও ব্যাংকে টাকা অ্যাকাউন্টে পাইনি, একবারও পাননি? না, আমি একবারও পাইনি। আমাকে বলছে টাকা ফেরত দিতে হবে, আমি কোথায় পাবো? এখন তো টাকাই পেলাম না। কতদিন আগে আপনার এই ভাতা স্যাংশন হয়েছে? 5 তারিখ হলো, তার মধ্যে একবারও পাইনি। আমি একবারও পাইনি। ব্যাংকে গিয়ে দেখেছেন অ্যাকাউন্ট? হ্যাঁ, ব্যাংকে কালকে আমি গিয়ে অ্যাকাউন্ট চেক করে দেখলাম। কি নাম আপনার? আমার নাম সিদ্ধ সরকার। আপনারা যারা আছেন এরকম, শান্তিপুর মিউনিসিপ্যালিটিতে 24 জন হয়েছে যাদের অ্যাকাউন্টে ডবল করে টাকা ঢুকেছে। লকডাউনের মধ্যে তারা অনেককে দেখতে পারেনি, অনেকেই বা দুরবস্থার জন্য, আর্থিক দুরবস্থার জন্য তারা সেই টাকাটা খরচ করে ফেলেছেন, একই সঙ্গে দিতে পারছেন না। তাদের আবেদন হচ্ছে, চেয়ারম্যানের কাছে আবেদন করছি আমরা এই ব্যাপারটা দেখার জন্য, কি বলবেন আপনি? বিষয়টা হচ্ছে এখনও এরকম ধরনের আবেদন আমাদের কাছে আসেনি, আসলে পরে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসডিও সাহেব বা তাদের সঙ্গে আলোচনা করে কীভাবে এটা নিষ্পত্তি করা যায় নিশ্চয়ই তখন দেখি, আবেদন আসুক আসলে নিশ্চয়ই দেখি। তারা কিন্তু কেউই বার্ধক্য বাধার বা অনৈবিক ভাতা একই সঙ্গে আবেদনও করেনি, তারা কীভাবে ঢুকলো তাদের অ্যাকাউন্টে টাকা? এবার এটা সেই কোনো অ্যাকাউন্ট নাম্বার তাদের কাছে গিয়েছিলো, তা নাহলে কীভাবে সেই অ্যাকাউন্টে আসবে? যে কোনো সত্যি একটা যা মানে কোনো জায়গায় হয়তো দুয়ারে সরকারি হোক বা যেখানেই হোক হয়তো আবেদন করেছিল, সে আবেদনের ভিত্তিতে সেখানে হয়তো ডবল করে গিয়েছে, যার কারণে হয়তো ডবল করে টাকা ঢুকছে। তবে যেই হোক না কেন, যারাই পাক,
বিষয়টা সঠিকভাবে মূল্যায়ন করে যাতে প্রকৃত বেনিফিশিয়ারি পায়। এবং তারাও দিতে চাইছেন, তারা প্রত্যেকে এগ্রি হচ্ছেন যে দেওয়ার ব্যাপারে, কিন্তু মুশকিলটা হচ্ছে তারা একসঙ্গে 10,000 টাকা বের করতে পারছেন না। তাদের পক্ষে যদি সময় দিলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিশ্চয়ই তার একটা সলিউশন বের হবে। সে একবার দিল, দ্বিতীয়বার তার টাকাটা দিল, তৃতীয়বার আবার সে হয়তো সেই টাকাটা ড্রপ করে দিল, সেটা আলোচনার ভিত্তিতে সেটা হবে। সেটা আলোচনা না করলে বিষয়টা নিশ্চয়ই সেটা আমি এসডিও সাহেবের সঙ্গে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে জেলার কথা বলবো। টাকা ঢোকে আমার অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা ঢোকে। এবার আমাকে বাড়িতে গিয়ে বলে এসেছি হেলথ সেন্টারের দিদিমণিরা, যে বলেছে 12,000 টাকা ঢুকেছে। এবার কালকে আমি বই আপডেট করতে গেলাম, আমার বইয়ে গিয়ে দেখি যেটা 3,000 টাকা ছিল সেই 3,000 টাকাই আছে আমার। আমার বই করে টাকা ঢুকেছে, মানে এক্সট্রা কোনো টাকা ঢুকে, এক্সট্রা কোনো টাকা ঢুকেছে। তো এখন এই যে যে টাকা ঢুকেছে টাকা ফেরত যাচ্ছে, আমার ব্যাংকে আপডেট করেছি সেগুলো দেখবেন। তো এখন এভাবে কী করবেন? এবার আমাকে সেই সমস্যার জন্য আমাকে ডাক করেছে, আমি ওই জন্য এসেছি। আরো এই যে কার কাছে গিয়েছিলাম বিধায়ক, পৌরসভায় যাবো আমি, পৌরসভায় বা বিধায়ককে বলবেন? বিধায়ককে বলবো। কী নাম আপনার? আমার নাম মকবুল মণ্ডল, 24 নম্বর ওয়ার্ড বাড়ি।